স্যার, বর্তমান সময়ে কম্পিউটার আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। মানে কম্পিউটার ছাড়া আসলে আমরা ঘরে বাইরে কোথাওই কোনো কাজ আসলে সম্পাদন করতে পারি না, এমন একটি প্রগতিশীল একটা বিশ্বে আমরা দাঁড়িয়ে আছি। তো কম্পিউটার ব্যবহারের কারণে আমাদের চোখে কি কোনো ক্ষতি হতে পারে কি না, এই প্রশ্নটি দিয়েই আজকের অনুষ্ঠানটি শুরু করছি। যেহেতু বর্তমানে কম্পিউটার সকল বিষয়ে একটা নিত্য ব্যবহার্য ডিভাইস হিসাবে আমাদের সামনে দাঁড়িয়েছে এবং এর বিস্তর ব্যবহারের কারণে চোখেরও বেশ সমস্যা দেখা যাচ্ছে। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের বিভিন্ন রকম সমস্যা বা উপসর্গ সামনে আসে, যেগুলোকে সামগ্রিকভাবে নামকরণ করা হয়েছে কম্পিউটার ভিশন সিন্ড্রোম বা সিভিএস। দেখা যাচ্ছে যে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে 50-90% মানুষই কোনো না কোনো সমস্যা নিয়ে ভুগছেন। আচ্ছা স্যার, কম্পিউটার ব্যবহারের কারণে চোখে কি কি সমস্যা হতে পারে? সমস্যা একটানা ব্যবহারের কারণে চোখে ব্যথা, মাথা ব্যথা, চোখ টনটন করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, জ্বালা করা, লাল হওয়া বা দৃষ্টি ঝাপসা দৃষ্টি, একটা জিনিসকে দুইটা দেখা, দ্যাট ইজ ডবল ভিশন, তার সাথে ঘাড় ব্যথা বা পিঠ ব্যথা, এগুলো হতে পারে। আচ্ছা, মানে এই উপসর্গগুলো থাকলে সেটাকে আপনারা সিভিএস বলে থাকেন। স্যার, আমি যেটা জানতে চাচ্ছি যে এই সবগুলো উপসর্গই উপস্থিত থাকলে কি সেটাকে সিভিএস বলা হবে, নাকি যে কোনো একটি উপসর্গ থাকলে সেটাকে সিভিএস বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম বলা হবে? কম্পিউটার ব্যবহারের কারণে যে কোনো উপসর্গ যাই হোক সেটাকেই বলা হবে, বলা হয় সিভিএস। আচ্ছা স্যার, সাধারণত আপনাদের কাছে যেসব রোগীরা আসে তাদের মধ্যে সিভিএস এর কোন উপসর্গগুলো আপনারা সবচেয়ে বেশি পেয়ে থাকেন? বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, আবার একজনের একের অধিকও সমস্যা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে চোখে নজরে পড়ে যে মাথা বা চোখ ব্যথা, ঝাপসা দৃষ্টি বা চোখ শুষ্ক হয়ে যাওয়া, এইগুলোকে বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা স্যার, সিভিএস রোগটির উৎপত্তির পিছনে কি আমাদের শরীরের অন্যান্য কোনো রোগ কি জড়িত থাকতে পারে কিনা? না, সেটা ঠিক না, কারণ যখন কম্পিউটার কোনো ব্যক্তি ব্যবহার করছেন উনি এত একিন মনে সূক্ষ্মভাবে দৃষ্টি নিবদ্ধ করেন, এবং আপনারা জানেন বা আমরা জানি যে চোখ, আমরা যখন দূরে তাকাই তখন কিন্তু চোখ রিল্যাক্সড, কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমরা নিকটে কিছু দেখতে চাই তখন ফোকাসিং করতে হয়। ফোকাসিং করার সময় চোখের সূক্ষ্ম সূক্ষ্ম মাসল তারা কাজ করে, ফাংশন করে। এখন যখন ব্যবহার করি, ব্যবহারকারী একটা স্ক্রিনের উপর একটা বিশেষ পয়েন্টে নজর দিয়েছে, সেখানে ফোকাসিং হলো, পাশাপাশি সাথে সাথে তিনি হয়তো বাম পাশে তাকালেন কি ডান পাশে তাকালেন, আবার সেখান থেকে পুনরায় ওই বিশেষ পয়েন্টে তাকালেন, এখানে কিন্তু অনেক ফোকাসিং চেঞ্জ হলো, দূরত্ব চেঞ্জ হলো, আবার হয়তো তিনি কম্পিউটার মনিটরে একটা কোণায় তাকাচ্ছেন, আবার সে টেবিলের উপরে রক্ষিত যে টাইপ পেপারটা সেটার দিকে তাকাচ্ছেন, কিংবা কিবোর্ডের দিকে তাকাচ্ছেন, সেখান থেকে আবার কম্পিউটারের বিশেষ পয়েন্টে তিনি নজর দিচ্ছেন। এই যে ঘন ঘন অল্প সময়ের মধ্যে এত ঘন ঘন আমরা ফোকাসিং চেঞ্জ করছি, ফোকাসিং করছি, ফোকাস শিফটিং করছি ইত্যাদি কারণে চোখের ফোকাসিং করে ছবিগুলোকে চোখ ব্রেনে পাঠায়, এবং এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে যেহেতু এতগুলো কাজ করতে হয়, এক টানা চোখের সূক্ষ্ম মাসলগুলোকে করতে হয়, সেজন্যে চোখ খুব সহসাই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, এবং পাশাপাশি যে আমাদের ঘাড়ের পেশি মাংস সেগুলোও দুর্বল হয়ে যায়। তো এই জন্যে এটা একটা কারণ যেটা এই এত ঘন ঘন ফোকাসিং এবং একটানা সে কাজ করছে মাসলগুলো, যে কারণে এই সমস্যা হয়। দ্বিতীয় হচ্ছে যে স্ক্রিনের উপরে যে কন্ট্রাস্ট, তারপর অনেক সময় মিটিমিটি করে
কাঁপুনি হয় বা আলোর ঝলকানি, এগুলো এই সমস্ত ব্যথা যন্ত্রণায় আরেকটু মাত্রা যোগ করে। আবার কম্পিউটার ব্যবহারকারী যখন দৃষ্টি দিয়ে খুব একিন মনে তাকিয়ে আসে, মানে এতটাই মানে কনসেন্ট্রেটেড থাকে যে চোখে স্বাভাবিক পলক দিতেও ভুলে যায়। এই স্বাভাবিক পলক, আমাদের প্রতি পলকের সাথে চোখের কর্নিয়ার উপরে একটা ওয়াটারি ফিল্ম, পানির প্রলেপ তৈরি হয় যেটা চোখের কর্নিয়াটাকে সেভ করে, কিন্তু আমরা এইভাবে তাকিয়ে থাকার ফলে ওই কর্নিয়া শুষ্ক হয়ে যায়, যেটা সমস্যা চোখের সৃষ্টি করে। আবার কিছু আছে যে কিছু মানুষের চশমা প্রয়োজন ছিল কিন্তু তিনি জানেন না বা নেন নাই, বা আর আবার কিছু মানুষ আছে যারা ব্যবহার করছেন আগের ফ্রেমটা, আগের চশমাটাই নিয়ে ব্যবহার করছেন যেটা এখন হয়তো প্রযোজ্য না বা কিছু অল্টারেশন হয়েছে। এইরকম ক্ষেত্রে যে সমস্ত মানুষ কম্পিউটার ব্যবহার করা শুরু করে তাদের দৃষ্টির সমস্যা খুব সহসাই ধরা পড়ে বা দেখা যায়। আবার যাদের বয়স 40 পার হয়েছে, 40-এর কাছাকাছি, তারা এমনিতে হয়তো কোনো অসুবিধা মনে করছে না, কিন্তু যখনই সূক্ষ্ম কাজটা চোখের সামনে নিচ্ছে তখনই সে সমস্যা বোধ করছে এবং সে কমপ্লেন করছে। এছাড়াও যেহেতু এই সমস্ত ডিভাইস থেকে ব্লু রে প্রতিক্ষণে নির্গত হয়, সেই জন্য এই ব্লু রে লম্বা টাইম, সামান্য ওটা খুব বেশি পরিমাণ না, সামান্যই আসে, কিন্তু লম্বা সময় ব্যবহার করার জন্যও চোখের ক্ষতি হয়ে থাকে। এইগুলোই মোটামুটি।